ভোট গণনা হবে 25 জানুয়ারি। 3 জানুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। এরই মধ্যে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বুধবার আসানসোল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুকান্ত দাস দলীয় কর্মীদের নিয়ে করোনা বিধি মেনে বাড়ি বাড়ি প্রচার করেন। প্রথম দিন আমার ওয়ার্ডের 19 নম্বর ওয়ার্ডের সীতারামপুর কুলটি বিধানসভা আমি নিজে ডোর টু ডোর ক্যাম্পেইন প্রচার শুরু করলাম মানুষের বাড়ি বাড়ি গিয়ে। কোন কোন পাড়া কোন কোন বস্তি আজ জানা হওয়া তা আজকে আমি আমার 19 নম্বর ওয়ার্ডে বলতে গেলে এই আজাদ বস্তি, গুনা পাড়া, গ্রামস্থান পাড়া, ঢাঙ্গর পাড়া, মানে আমার পুলের ওপাড়ে ওই পাড়াগুলো 4-5টা পাড়া আজকে ঘুরে এলাম, মানুষের সাথে দেখা করে এলাম। পাবলিক রেসপন্স, মানুষের রেসপন্স আছে, তার সাথে মানুষের অনেক ক্ষোভ আছে। যা দেখলাম যে বিগত 10 বছর পেছনে যারাই কাউন্সিলর ছিলেন, রুলিং পার্টির কাউন্সিলর, আর তারা অন্য দল থেকে জিতে পরে হয়তো রুলিংয়ে এসেছিলেন, কিন্তু রুলিংয়ে পরবর্তীকালে রুলিংয়েই তারা কাউন্সিলর ছিলেন, কিন্তু কাজ কিছু করেনি। তো মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ, তারা ভোট দিতেই চাইছেন না, কাউকে বিশ্বাসই করতে চাইছেন না। আর আমি মনে করি ওনাদের ক্ষোভটা, ওনাদের রাগটা অনেকটাই স্বাভাবিক, কারণ ভাই আমরা একটা কাউন্সিলর হয়ে যাই যখন, তখন আমরা জনপ্রতিনিধি, আমাদের কাজটাই হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সুবিধা দিয়ে দেওয়া, কিন্তু আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে সেগুলো হয়নি। তো অনেকটাই মানুষ বিক্ষোভের মধ্যে আছে, কিন্তু হ্যাঁ আমাদের ব্যক্তিগত আমার রেসপন্স ভালো আছে, আশা করছি একটা ভালো ফল পাবো। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।